এটা কি গ্রাম পারাম লাগাছি যে যে মসজিদ এই মসজিদটার কি নাম মসজিদটার কি নাম আছে নাম দেখি না লাগাছি জামাই মসজিদ এই মসজিদটা আপনারাই তো তৈরি করছেন হ্যাঁ কতদিন হচ্ছে মসজিদের বয়স এই যে বোধহয়

তারপরে আজ থেকে ছয় মাস আগে আমাদের ওরা এই রাস্তা হিসেবে আমাদের দুটি মাপের দিছিলো হুম তখন রাস্তা কিলে ছিল হুম এখন আজকে বোধহয় দশ বারো দিন থেকে আমাদের ওই যেই ই ছেনে কে করে দিছে ওই আলাদা এই পর্যন্ত মূল জমিটা ওই উত্তরের দিকে হবে রাস্তা আচ্ছা ইয়ে আমাদের ওই জমিটা বাইর করে দিয়েছে এটা ওই যে ওই খুঁটি ওই খুঁটিতে বাইক করে দিয়েছে হ্যাঁ আগে ছিলে প্রশাসক আমাদের হ্যাঁ কিন্তু এখন এই এটা আর বাইরে আচ্ছা এই যে হেরিংবোন ইট বিছেছে এটা তো নিশ্চয়ই সরকারি কাজ হ্যাঁ সরকারি কাজ কোন ইউপি সদস্য করছে হ্যাঁ মেম্বারে করছে তাই না হ্যাঁ তো যখন এই রাস্তার কাজটা হয়েছে তখন আপনারা বললেন না কেন যে এটা রাস্তা নয় এটা ব্যক্তিগত মালিকানা তাহলে এটা তো একটা কাজ হয়ে গেছে হ্যাঁ তো সেই সময় বাধা দিলেন না কেন জমিয়ালা বাজারা কিনলেন

এখন তাহলে তারা বলতেছে জমি কিন্তু রাস্তা তো হয়ে গেছে রাস্তা যখন হয়ে গেছে ইট যখন বিছানো হয়েছে হ্যারিং বোর্ড হয়েছে তাহলে তখন তো বাধা নেই কেউ নাকি কেউ আপনারা তো এলাকাবাসী এই রাস্তা দিয়ে আপনারাই চলাচল করতেছে তাহলে যখন এই জমিটের মালিক যিনি বিক্রি করলেন যিনি কিনে নিলেন যখন মেম্বার সাহেবের কাজ করলো তখন তো কেউ বাধা দিল না সত্তর আশি বছর থেকে যদি রাস্তা হয়ে থাকে তাহলে এই সত্তর আশি বছর পরে আসে কেন হচ্ছে যে এটা জমি তার আগে ওই জমি মানে বিক্রি করছে হ্যাঁ বিক্রি করার পরে এখন তারা আর যদি যদি এটা রাস্তা না হতো তাহলে এই যে প্রাচীর যিনি দিছেন তিনি তো অন্য রাস্তায় দেয় নাই তাহলে তাহলে যদি অন্য রাস্তায় না দিয়ে থাকে প্রাচীরটা তাহলে আপনারা কেন বলতেছেন যে এটা রাস্তা নয় জমি রাস্তা তাহলে এক যে জমি জমি আমার আমার রাস্তা এই প্রাচীরের ওই পাশে কোনটা সঠিক এখনকার তাহলে এখনকার ইউপি কে এখন উনি এই যে এই যে এই যে এই যে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে বাসের বাস দিয়া এটা কতদিন হচ্ছে বন্ধ করে দেওয়া তো এলাকার মুসল্লিদের চরম সমস্যা হয়ে গেছে যাতায়াতের নাকি আপনার কি নাম নুর আলম আপনি বন্ধ করছেন রাস্তা আমরাই বন্ধ করছি এটা ঠিক হয়েছে কি ঠিক হয়েছে ঠিক বেয়া ঠিক তো বুঝিনি আমার জমি তো মাপে তারা এনে ও মানে যারা যাদের কাছ থেকে আপনি কিনলেন তারাই বের করে দিল আর আপনি পরে বন্ধ করলেন যেহেতু আমি আমাক জমি মেপে দিছে বা এটা রাস্তা নয় এখন আপনি বন্ধ করে দিলেন এখন এটা তো আইন আছে যদি আপনি পান তার একটা বিশ্বাসালী দরবার আছে এলাকার মুরব্বী আছে যারা কাগজপত্র বোঝে তারপরে উকিল সাহেব আছেন ইউপি চেয়ারম্যান মেম্বার সাহেব আছেন এলাকার মুরব্বী আছেন